আসুন আমার গোসু বাগের ভাবনাটা বাস করতে লাগলাম ওগো গোসু আজম পিরানে পীরদস্তাগীর আমার গোসু বাগের জন্য 11 বি সুবহানাল্লাহ বলেন না আর আমার মুস্তাফার জন্য 12 বি আছে না নাই গোসু বাগের জন্য 11 বি আমার গোসু বাগ খুদ নিজে করতেন 12 বি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ 11 বি আমার 12 বি আমার মুস্তাফার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে বিশ্বের জমিনে শিখাই গেলেন তোরা 12 বি শরীফ কর আমি গোসু পাক স্বয়ং হাজির থাকব আর যখন বারংবার সাজাবি আমার মুস্তাফাকে তোদেরকে দেখাই দেব সমস্ত ছাত্ররা দাঁড় হয়ে ঈদে মিলাদ নবীর ইয়া নবী সালাম বলতে লাগলাম ওই দিন ছিল 12 বি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ হঠাৎ করে মনে মনে একটা টান পড়ে গেল ইয়া গাউসুল আজম পীরানে পীর দস্তগীর 11 বি তো প্রত্যেকদিন করি 12 বি শরীফ তো আপনার না আমার মুস্তাফার আওয়াজ দিব না সুবহান নবীকে সালাম দেওয়া শুরু করলাম আমার ফুফুতো ভাই এখনো বেঁচে আছে কাজী সাহেব পাগল পাড়া হয়ে আমরা ইয়া নবী সালাম খতম করে দিলাম মুস্তাফা জানে রহমত খতম করে দিলাম 1929 দীর্ঘক্ষণ প্রেমের লড়ি হল আমি বলে গেলাম বাবা আমি দাঁড়াতে পারছি না এবার শেষ করে দে সুবহানাল্লাহ উনি ইশারা দিচ্ছেন শেষ করো না চোখ বন্ধ শেষ করো না আর কতক্ষণ যাব আমি জিদ করে বসে গেলাম মদিনাকে চাঁদ বলে বসে যা বলা গেল উলা পড় শুরু করুন না সুবহানাল্লাহ এবার দুই চোখের পানিতে চিৎকার দিয়ে উঠলেন কি মামলা কি বলে যে ভাইজান আজকে আপনি 11 বি না পরে 12 বি বললেন কেন সুবহানাল্লাহ খোদার কসম আর একটু করে সময় যদি পাইতাম নাতের করে যদি আরেকটি হতো আমার মাহবুবে মুস্তাফাকে আপনার পাশে চাদর দিয়ে বসায় দিতাম দিকে তাকিয়ে রইলাম সে শুধু ইয়া নবী সালাম পড়তে লাগলো আমরা বলে গেল না পড়ে মুনাজাতের জন্য তৈয়ার তার দিকে থেকে সব ছেলে ছোট বাচ্চারা তো ওরা হাসতে লাগলেন উনি ইয়া নবী সালাম পড়তে লাগলেন কিছুক্ষণ দাঁড়িয়ে তার মানা উনি খাবে দেখতে লাগলেন আমি দুরুদ পড়তে আসি সে ইয়া নবী সালামের লড়ি পড়তে লাগলো এখন বসে না তাস করে এই বস বস তাড়াতাড়ি বলতে আমাকে ডাক দিলে কেন আমাদের মেইন গেট দিয়ে আমার মুস্তাফাকে চেহারাটা ভালো করে চাইতে পারলাম না সুবহানাল্লাহ চার বন্ধু সহকারে ঢুকতে লাগলেন আমার প্রিয় মাহবুবে মুস্তাফা আর আমার গোসু পাক আপনার পাশে দাঁড়িয়ে ছিলেন জোরে বলুন না সুবহান আর আমার গোসুল আদম সরে যাচ্ছিল আমার মুস্তাফা আসতে লাগলো তোরা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা এই কথাটা শুনাইতে পারলাম না রে ভাইয়া আর একবার নাতের কলি পড়তেন তকদির ফলে যেত জোরে বলেন না সুবহানাল্লাহ এটা হলো গোসবাকের খেলা ফাতিয়া ইয়াজদুম ফাতিয়া 10 দাম জোরে বলুন না সুবহানাল্লাহ ইয়াজদুম আমার গোসবাকের আর 10 দাম আমার মুস্তাফার গোসবাকের যারা গোরাম ওরাই পাগলামি করে প্রতি মাসের মধ্যে জোরে বলুন না সুবহানাল্লাহ সেটি জগৎবাসীরা গোসবাকের জিকির যখন দিলেন ও গোসল আজমে তো পাওয়ারের মালিক বলে যে আমার মুস্তাফাকে নিয়ে ঈদে মৌলুদে মুস্তাফাকে দিয়ে আমার এই বাহাদুরি চলতে আছে জোরে বলুন না সুবহানাল্লাহ কতদিন চলবে বলে যে কিয়ামতের ময়দানেও চলবে জোরে বলুন না কিয়ামতের ময়দানেও চলবে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার বন্ধুরা বাবারা ভাইরা আমার সেজন্য গোসু পাকের জিকিরের মধ্যে আমরা বলি একটু করে আরো অগ্রসর হই যেটা বলতেছিলাম আমার খাজা গরিব নামাজ মনে আছে আর কোনো বাকি রেখে এসেছি ধরলাম কিন্তু শেষ করে আসছি আমার মুফতি সাহেবের জন্য আমার ছোট ভাই বলবে যে বদ্দা আর এলাকা ভাই দেয় না আর সুন্নি অল বেহসুতা হলি আর মুস্তাফার গোলাম আর নবী সাইলি ফাই দিন খোদার কসম নসাইলে আরো বেশ ফাই তোরা ব্যাগ খোল দে তোর নবী মত দে তোরা নফত দে
আর নবী জিয়াদাতে আরা ফাইতে আসি কারণ আর নবী আরা মানে না মানে মাইনে সরকার কো अपना का कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला मैंने सरकार को अपना का कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला जो समझता नहीं उनको सरकार कुल जो समझता नहीं उनको सरकार कुल वो अगर कुछ ना पाए तुम्हें क्या करो सला तुरिया या मोहम्मद पुकारा जो मजदारों में खुद ही मौजूद साहिल पे पूछा दिया शिर्क समझे जो इमदाद सरकार को शिर्क समझे जो इमदाद सरकार को वो अगर डूब जाए तुम्हें क्या करो सारा दुनिया আসন জগতের বন্ধুরা গসনির জঙ্গলা থেকে চাপ দিয়ে এসে কলমজাত করতে লাগলেন ওগো আমার গসুর আদম আপনাকে চিনবে না আমি জানি এই সরপাড়া এলাকাবাসীদের কাছে একটু চিনাই দিতে হবে কিয়ামত পর্যন্তর জন্য আমার খাজা গরিব আমার চিনাই দিলেন কোন জন আমার গসুর আদম সুবহানাল্লাহ বলবেন না চিনে গসবাকের কোরিটা দিয়ে একটু পরিচয় করাই দিচ্ছি যেহেতু গসবাকের জিকির সুবহানাল্লাহ বলেন না ইয়া গসে মুআজ্জম नूरे खुदा मुख्तार नबी मुख्तार खुदा कौन जन गौसुल आजम जिन्हें खुदा रो मुख्तार नबी रो मुख्तार सुभान अल्लाह बोल बंदा मुख्तार माना जाके खियार देवा स्वाधीनता जाके की देवा चे स्वाधीनता देवा चे सुभान अल्लाह बोल बंदा আমরা কারো দ্বারা সম্ভব না আর কবিরউদ্দিন দরিয়াই রহমতুল্লাহ যখন ১২ বছর পূর্তি হয়ে গেল দৃষ্টা নদীতে ডুবে সাফ হয়ে গেল ঠিক না আর গসপাক টাঙ্কল করলেন প্রথমে এই ২ ইঞ্চি ডুবাইলেন দেখতে লাগলেন সুবহানাল্লাহ দিয়ে দেখলেন যে নাকুয়া কোথায় বউ কোথায় আমার মনিবের দরবারে মারলেন কল সুবহানাল্লাহ আল্লাহ বলতে লাগলেন ও আব্দুল কাদের মামলা কি मार्ली বুড়ি মাকে দেখে কান্না শোনার সাথেই এই বুড়ি তুই কে আবার দিশটার পাশে বসে কান্না দিতে লাগলি কান্না তো আমার কানে শুনতে পারে না আমি তো মুস্তফার ঔলাদ হয়ে এসেছি কান্না বাড়িদের মুখে হাসি ফুটাই দিতে কারণ নবীর অভ্যাস কি জবা গেই হে জোশে রহমত পে উনকে আঁখে সুবহানাল্লাহ जब आ गई है जोश रहमत पे उनके आंखे अरे जलते बुझा दिया है जलते बुझा दिया है रोते हंसा दिए है उनकी महक ने दिल के
गुलचे खिला दिए जिस राह चल गए हैं, कूचे बसा दिए हैं। कुछ आवाज दे बोलना सुभान अल्लाह। अमर मुस्तफर औरत हुजूर को सबुक्त एक मिनट देरी कर लेना, बुरी माँ के वादा दिलाम, बुरी माँ आमी तुके मार डाकना, मने कर तुर्को विरुद्ध दिन ऐसे गेलो। सुभान अल्लाह। 12 বছর কান্দা, আমার ছেলে আমাকে মা বলে ডাকে নাই, বাবা তুই কুত্তে কাশটি বলে যে তোকে পরিচয় দেব মা, আবার মা হু করে কান্না দিলেন। সুবহান আল্লাহ। ওলিরা কান্না বরদাস্ত করতে, আল্লাহ কান্না বরদাস্ত করতে পারে না, ওরি আল্লাহরা সেজন্য ওরির দরবারে চাইতে জানতে হয়। সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ। খাজা গরিব নওয়াজের দরবারে গেলে কেউ পিরে না খালি হাতে, খাজারে তুর দরবারে শিরিক না? আল্লাহু আকবার। বিয়াক করা জাতল খাজারও কি বহুত দিনের সম্পত্তি নাকি? সম্পত্তি হারো 25 বছর এক নাগারে এশারার নামাজ উযু দিয়ে ফজরের নামাজ ফজিদে। তোমার দেখি আব্দুল করিম আব্দুর রহিম বউর ফল, টিয়ার ফল, গুমুর ফল, বিল্ডিং এর ফল, ঠিক না? এবে কি খাজা মহিনুদ্দিন দিবে নাকি? 25 বছর আফে বাগবাল লুকে সারিগিনের দিকে রা দিয়ে রে লালন ফালন গজিদে ইবার আর খাজা মহিনুদ্দিন মা এনেন আল্লাহ হইতে খোদার আসো হাফেজ দে। সুবহানাল্লাহ। আর আর গোসো বাকি বহনে কারা করে সোন না কারা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, চাইতে জানলে দিতে পারো কি নাই তোমার ভান্ডারে, জবাব দেব না। সুবহানাল্লাহ। আমি সচক্ষে দেখেছি এমন কি বাতিল ফিরকারা পর্যন্ত হাজার দরবার থেকে ফিরে আসে নাই, দুটি চোখের পানি লাগবে। সুবহানাল্লাহ। হাসিটা টানা, খোদার কসম যে চোখের পানি ছাড়তে পারে এক ঘন্টার মধ্যে সেকেন্ডের মধ্যে কাম হয়ে যায়, মাথা ফাটাই রক্ত বের করে দিতে পারলে কাম হয়ে যায়। গালিগালাজ যদি জানে, আবার দেখেন জেনে শুনে না, গালিগালাজও করতে জানে লাভ আছে। সুবহানাল্লাহ। না আমিও গালিগালাজ করেছি, খাজা তোর দরবারের মধ্যে আজ জীবন দেশ না ওয়ার সরকার ভাষা কোনো ক্ষতিও না নরার যেহেতু আমি সরকার এই পদে জিল্লে হইলে হই দেরি আর ওয়াই ফাসিল মারে আসতাম না। তোবা তোবা তোবা, তোর রায় ফায়দা কি খাজা মঞ্জুরু তো ফলাই করো দেন তোর সাহেব আল্লাহ আসে না যাতে দেহা দিবের ক্ষমতা নাই, তুই হইলে ওলাদের রসুলই তো। সুবহানাল্লাহ। আর ওয়াই ফাই পরে খালি দিয়ে বাইরে রে বাইরে গেলাম ফুল ফেলাই দেন তা ভিতরে ফুল ফসানো যায় কেন, উদ্দীর্ঘন এক খুশবো ভিতরে আর এক খুশবো ভিতরে আর ঢুকে দিয়ে তোরা ঘুরে লইলাম। সুবহান আল্লাহ। আবার জিজ্ঞাসা করছেন লোতে সময় মধ্যে ফিসুত নুকুই বহুত দূরত্ব বেটা তোমাদের কে মাঙ্গে। সুবহান আল্লাহ। কুছ ভি নেই তো খাজা কে দরবার মে তো মেহমান হ্যাঁ না, হাম ভি মেহমান হ্যাঁ তো উধর কুছ ভি নেই। সুবহান আল্লাহ। তো বাবা ইধর ক্যা হ্যায়, উধর জিতনা হি হ্যায় না, তুম দুআয়ে গঞ্জুল আরশ হর সুবহ কো তেলাওয়াত পট করে মাথা ধরে গিয়ে দুআয়ে আরে বাবা মামলা কে তুম কাছে আ যাও না, আপনার পাশ আ যাও, দুআয়ে গঞ্জলাস কিধর মিলতে হয় ওজিফা মে মিলতে হয়। সুবহান আল্লাহ। আমি তাজিব হয়ে তাকিয়ে আছি, কিরে এটা কেন পড়বো আমি, তুম তো তালাশ কর রে না, খাজা গরিব নওয়াজ সে কুছ দাওয়া জরুর তোমারে দাওয়া দোয়ে গঞ্জলাশ লেগি। সুবহান আল্লাহ। ঠিক আছে, আর যে উদ্দেশ্য ছিল গঞ্জলাশ তেলাবাদ করার পর ওই দাওয়াটা চলে গেল। সুবহান আল্লাহ। বলেন না, এখন আমি বললাম যে ঠিক হ্যাঁ হাম তো পিছ ছোড় কে যা রহে না, মগর খাজা কো দেখনা কা খা হ্যায় সে হামসে কে খাজা মুর্দা হ্যায় না জিন্দা হ্যায়। সুবহান আল্লাহ। আরে বেটা একটু একখানা করে আসিয়ে রাখো তো, বেটা তুম কে বাতায়া, কে বলি আল্লাহ মরতে
क्या तुम मिसका शरीफ पढ़ते नहीं? अरे बाबा सफारी हुज्जे औलिया अल्लाह ला यमूतुना वला किन यंतकिलुना मिन दारिन इला दार। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। क्या औलिया अल्लाह मरते हैं? क्या तुम्हारा ज़हन में नहीं औलिया अल्लाह मुर्दा मानते हैं? हजरत जी आप पास में आ जाइए ना, कुछ नुक्ता हमको सिखा दीजिए। नहीं बेटा तुमको सीखा हुआ है सुभान अल्लाह। आरब सटरे बांग्ला भाषा दिल तुम तो अभिमान कर रहे हो। मारे अभिमान कितने व्यवहार है इतर अत्ते तुम तो अभिमान कर रहे हैं। आशीर्वाद सीखते क्या हजरत जी आप बांग्ला बोलते हैं? अरे बांग्ला नहीं तो फिल्म देखते नहीं? फिल्म देखते नहीं हम, वहां में अभिमान भी इस्तेमाल होता है सुभान अल्लाह। हमें ताजिब हुई ताकि अच्छी बोल लम जब बाबा इतने कुंदरों ने कोता। अच्छा तुम कोशिश करो ना, आइंदा कल जाने वाला है ना तो तुम्हारे लिए खाजा इंतजार कर रहा है। तो जोर बोलो ना सुभान अल्लाह। हमार बीबी की किसी को मानते दिलाम ना बुझते दिलाम ना खाजा दरबार थे के कन्ना वाला चोके बेरिए चले आस्तम रातेर गोबीरो तो मुहूर्ते गेलाम अनेक किचु देखे फेललाम बंधुरे जखन चट्टग्रामेर जमीने आसबो আমার খাজার সাক্ষাৎ পেলাম কিনা। এক বাবা যে আমার সামনে দাঁড়িয়ে গেলেন তখন তার অন্তরের মধ্যে এমনও তো ঘা আর লবণের শিক্ষা বললো না আল্লাহু আকবার। আমি এখনো গাঠি গাঠি রাখি নাই গাড়ি পুরা একটু দাঁড়া না বাবা তোর সাথে খাজা গুরবে নামাজ দেখা হয়েছে তুই ফোন লে হোনা হয়ে যাবা মানে খাজা বিক তোর দিক গাঁট দিক না মক্তালা বইল হয়ে যান না আর দেখা দিবেন না যতবার খাজার দরবারে গেলাম একবার আমার খাজাকে না দেখে আমি আসি নাই সুবহানাল্লাহ। বাবা রে খাজাকে না দেখার কারণে তিন দিন পর্যন্ত আমার চাকরি ডিসকাস করে দিলেন আমার চলে যাবে চাকরি যতক্ষণ দেখবো না যাবো না চাকরি চলে যাক। তিন দিনের মাথায় আমার খাজা গরিবে নামাজ বললেন তো চাকরি যাবে না যেদিন যাবি সেদিন তো চাকরি আবার জয়েন হয়ে যাবে। বাবা মাথার উপর হাত বুলিয়ে দিলাম কাউকে বলিস না এই কথাটা গোপন রাখিস সুবহানাল্লাহ বলল্লাহ। আমি যে তোর মাথার উপর হাত বুলাই দিলাম তোর জন্য পারলাম না প্রতিদিন তোর সাথে মোলাকাত দিলাম কিন্তু আসল সুরত নিয়ে দিই নাই সেই জন্য খাজা গরিবে নামাজের তলোয়ারওয়ালা যে ফিক্সারটা দেখে যে ওটা আসলই সুরত আমার খাজার ঠিক ওই সুরত নিয়ে বাড়িতে আসতেই আমি একটু রাগান্বিত অভিমান করলাম বাবারে জানে যান চলে যান আপনার তবরুকগুলো নিয়ে যান অত কথা বলার দরকার নাই নিশ্চয় আমি অযোগ্য সেই জন্য আমার খাজা আমাকে দেখা দেয় নাই কিন্তু আর কোনোদিন খাজার দরবারে যাব না। কিন্তু বন্ধুরা এই রাগ কেন করলাম এখন আমার খাজার দরবার আমাকে আর যেতে দেয় নাই যখন যাত্রার আরম্ভ করব ওখানে একটা বাধা সৃষ্টি হয় হয়তো সরকারি বাধা না হলে আমার এই মাহফিলের বাধা না হলে আমার রোগাক্রান্তের বাধা আল্লাহু আকবার। না জানি কেন এই ঐমানটাকে ক্ষমা চেয়ে নিচ্ছি সাথে সাথে একদিন অন্তর আমার ঘরের মধ্যে যখন আসলেন সবাইকে নিচের তলায় ডাকলাম উপরের তলায় যখন ঘুমাইতে গেলাম ভিতর থেকে দরওয়াজা নক করে দিলাম দেখতে পেলাম আমার খাজা গরিবে নামাজ বিরাট এক সাগরের মধ্যে উপর দিয়ে সুন্দর একটা জাহাজে করে একজনে একজনা চালক উনি উনি দপ 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 করে খুব আরামসে চলতে লাগলো দেখা গেল এই বেটা হাসান রেজা জলদি হাত নিকল দাও জোর বলো না সুবহানাল্লাহ জলদি হাত নিকল দাও। হামারা মুলাকাত তোমারা জি চাহতা হ্যা না তো জলদি করো জলদি করো জ্যাদা কাম মে মাসরুফ হো হাম সুবহানাল্লাহ তাড়াতাড়ি আমাকে বিদায় দাও আমি খুব কাজের মধ্যে মুবতালা বেটা তোকে প্রতিদিন দেখা দিছি তারপরও তোর খাহিশ মিটে না যা দেখে নে সুবহানাল্লাহ খোদার কসম সাবান দিয়ে গোসল করলে কোনা কোনা যেরকম ঘাম বের হয় খাজা গরিবে নামাজ এত সুন্দর আলো সুন্দর বাতাস কোনা কোনা ঘাম বের হতে লাগলো এক একটি ঘাম থেকে মনে হচ্ছিল যে আমার চোখের জুতি চলে যাবে ফোকাস বের হচ্ছিল বাবা জলদি করো হাতটা মিলাইলাম এখনো মনে হচ্ছে যেন তুলার মতন সুবহানাল্লাহ শিমুল তুলার মতন আমার খাজা গরিবে নামাজের হাত কুচ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
চেহারাটা চাঁদের মতো সুন্দর ঔলাদে রাসূল বন্ধুরা আমার বিষয়ের আলোকে গেলাম আমার গোসে পাকের দোহাইটুকু ছিল খাজা গরীব নওয়াজের দরবারে আপনার মামাজির দোহাই যেই মামাজির কারণে হিন্দুস্তানের রাজত্ব পাইলেন আমি হাসান রেজা চলে যাচ্ছি আর আসব না আপনার দেখা পেলেই বলবো আপনি খাজা মুঈনুদ্দিন আতাউর রাসূল জিন্দা খাজা অন্যতে মনে করব খাজা মরা খাজার দরবার আছে না নাই আরো জোরে বলেন না তারপর এগুলো কাজ জানাইতে হবে এখন আপনাদের সামনে হাসান রেজা জোরে বলুন সুবহানাল্লাহ আর কি পাওনা আছে কি পাওনা নাই আমার খাজা গরীব নওয়াজের মামলাটুকু হলো এখানে অসংখ্য গৌস পাকের কেরামত যদি বলতে যাই এক এক করে আমার খাজা গৌসুল আজম পিরানি পীর দস্তগীর সারা বিশ্বকে শিখাই দিলেন খবরদার 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 মোস্তফার কদম নিয়ে থাক সারা বিশ্ব তোর হয়ে যাবে উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ও গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এত পাওয়ারের মালিক আপনি কোথ থেকে পাইলেন বলে যে আমার মোস্তফার কদম থেকে পাইলাম সেইতু বন্ধুরা মোস্তফার কদম যদি তোর কাছে থাকে বিশ্ব তোর করতল হয়ে যাবে যেমনি ভাবে আমি গৌসুল আজম পিরানি পীর দস্তগীর মুরিদি লা তাখাফাসিন ফাইনি আজমুন কাতিলুন ইনদাল কিতালি আসসালামাই মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফআতানিল তুল মানালি আসসালামাই এবার এই এই কসিদাগুলোর তরজমা মুরিদি লা তাখাফ কে কর तसल्ली दी गुलामों को सुभान अल्लाह बोलबेन ना आर आवाज दिए करबेन की গৌস পাকের জিকির যারা শুনতে মরিয়া হয়ে আছেন গৌস পাককে ভালোবাসলে হবে শুধু মুরিদ হতে হবে না এখানে মুরিদ আই মুহিব্বি সুবহানাল্লাহ বলেন না দুনিয়ার কোন আউলিয়াই কেরাম দ্ব্যর্থ কণ্ঠে কথা বলতে পারেনি কিন্তু আমার গৌসুল আজম বলেছেন যারা গ্যারবি শরীফ পড়বি যারা বারবি শরীফ পড়বি যারা গৌস পাকের কসিদা পড়বি ইয়া গৌসুল আজম করে ডাক দিবি সরফরার মানুষ না পতেঙ্গা থানা না বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমি গৌস পাককে তুই ডাক দিবি আমি গৌস পাক তোর জন্য আমার বেলায়েতের হাতটা বাড়িয়ে দেব লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকে ওয়া আনা বিল মাগরিবে আমি যদি পশ্চিমের পশ্চিমে আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানির সরপাড়া এলাকাবাসীর প্রবাসী যে যেখানেই থাকো দুঃখ দুর্দশা মুসিবত যেখানেই হোক ইয়া গৌসুল আজম আব্দুল কাদের জিলানি আল মাদদ ইয়া তুবাইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানি আল মাদদ খোদার কসম যদি গৌস পাকের প্রীতি আর ভালোবাসা নিষ্কুলুষ তোর হয় এক সেকেন্ডের জন্য দেরি হবে না আমি গৌস পাকের সাহায্য তোর জন্য পৌঁছে যাব তু জান্নাত দেবনে কারা ওমান পদ রাব দুজখ বুর কে বসবা সদ মুরা আজা তমন্না এ বিসালে তু কোন জনের নাম গৌসুল আজম ইয়া আল্লাহ সরফরা এলাকাবাসীরা প্রবাসী ভাইয়া আমি গৌসুল আজমকে সারে নাই সুবহানাল্লাহ বলেন না আমি গৌসুল আজমকে তুমি জাহান্নাম দাও আল্লাহু আকবার অনেক লম্বা কথা কেটে রেখে দিয়েছি দুটো পঙ্ক্তির মধ্যে এটা গৌসুল পাকের লেখা তু জান্নাত দে বনে কারা ওমান বদরা বদু জখদুর নাক্কার যত আছে সরফরার এলাকাবাসী প্রবাসী সবাইকে তুমি জান্নাত দিয়ে দাও কিন্তু যারা বদকার ওদেরকে তুমি জাহান্নাম দিতে পারবে না
ওরা যদি আমার মুস্তাফার উম্মতের মধ্যে শুমার ওরা মুসলমান না আমার ওদের কাছে নাই আমি গাউসুল আজম আব্দুল কাদের তার জমিদার হয়ে গেলাম ওদের গুণাগুরু আমি গাউসে পাকের মাথার উপর চড়ায়ে দাও আমার শরীরটা বিহতাকার করে দাও তোমার যত মায়ের দেওয়ার প্রয়োজন স্টিম রোলার আমি গাউসে পাকের গায়ের উপর চালাও আমার নবীর সমস্ত গুণাগার উম্মতদেরকে তুমি জান্নাতবাসী করে দাও কে পারবে বলুন তো কোন জন গাউসুল আজম সেজন্য গাউসুল আজম মুরিদ লা তখফ কে কর তসল্লি দি গোলামকে তসল্লি মানে প্রশান্তি সুবহানাল্লাহ বলেন না আমার মুরিদান আমার ভক্ত আমার জ্ঞান বিপন্ন বলা তোদের আবার ভয় কিসের তোদের গুনাহ আমাকে আর আমাকে জাহান্নাম দে সুবহানাল্লাহ আমার গাউসুল পাক ওয়াদা নিলেন এই গাউসুল আজম আব্দুল কাদের বন্ধ করো তোমার সে কথা ইয়া আল্লাহ না না আমি গিলাব সারবো না তো সুবহানাল্লাহ আল্লাহর কাছে কত বড় মকবুল সুবহানাল্লাহ সারবে না সারবো না যা ওয়াদা দিলাম তুমি গাউসে পাকের গাউসিয়া যারা পড়বে গিয়ারে বিজারা পড়বে ইয়া গাউসুল আজম করে জিকির করবে যাও ওদেরকে মৃত্যুর আগে তওবা দিয়ে আমি জানটা খতম করব গাউসে পাকের আখেরি ফরে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে এক বাক্যে মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মুদের গো বড় পীর মুদের গো বড় পীর নাই তুলনা বিশে তোমার পিরান পীর লাসানি আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের কিফা করে রাখো মুদির লাজ ও গো কুতুবের রব্বানি আব্দুল কাদের রোজ হাশরের কঠিন দিনে তুমি যে মুদের আশা তোমার কিফায় তরে যাব আছে মনে ভরসা আছে মনে ভরসা তাই তোমরা নিত জপি তোমারই পাক নাম খানি আব্দুল কাদের আর লাগবে আর গাউসে মুখতার পীরানি পীর গাউসে পাকের কথা শেষে গাউসে মুখতারের মামলা এসে গেল সুবহানাল্লাহ বন্ধুরা আমার গাউসে মুখতার লকবটা মুস্তফার পক্ষ থেকে দেওয়া যখন আমার মুনিবকে রাজি করতে 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 খোদা পর্যন্ত পৌঁছে যায় হাত্তা আহবাবতুহু ইদা আহবাবতুহু ফাকুনতু সামুহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারু আল্লাযী ইয়াবসুরু বিহি ইলা আখির এটা বলতে হাদিসে কুদসি জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা ওভারটাইম ডিউটি করে বন্দা যখন বন্ধুর সান্নিধ্যে চলে যায় তখন বন্দাকে আর বন্দা রাখে না চোখকে কুদরতের চোখ বানিয়ে দে হাতকে কুদরতের হাত বানিয়ে দে পাকে কুদরতের পা বানিয়ে দে যেমনি হবে গাউসুল আজম বগদাদের বাউন্ডারি থেকে একটা কদম দিয়ে নেহাওয়ান শহরে পৌঁছে গেলেন সাড়ে তিন দিনের রাস্তা এক রাওয়ায়েতের মধ্যে সাড়ে তিনশো কিলোমিটার সুবহানাল্লাহ এক কদম দিয়ে কয় কদম এক কদম সুবহানাল্লাহ বলেন না এটি হলো কুদরতের খেলা সুবহানাল্লাহ বলবেন না আমার গাউসে মুখতার আমার আব্দুল মালিক শাহ আল কুতুবি রহমতুল্লাহ আলাই অনেকে অনেক কিছু বললেও আমার সর্বপ্রথম যাত্রা এই যাত্রার মধ্যে ছিল স্টেজে উঠার কোনো কমপ্লেইন্ট আমি করলাম আওয়াজ করার ক্ষমতা আমার কাছে নাই জিল্লুল করিম ভাই উনি আমাকে দাওয়াত দিয়ে নিলেন উনি বলতে লাগলেন ভাইয়া আপনার কথা আমিও বুঝতেছি না আপনি ওয়াজ কেমন করে করবেন কিন্তু 30-40 হাজার মানুষ আপনার জন্য অপেক্ষায় আছে সুবহানাল্লাহ বলেন না এখন আমি কি করব ঠিক আছে ভাইজান আমি ক্ষমা চেয়ে নেব বুঝুক না বুঝুক আমি চলে যাব সুবহানাল্লাহ বলেন না
উনি একটা রক চায়ের পেয়ালা তিড়ি করবেন আর এক পাগলা আছে আমার গোসে মুক্তারের পীর ভাই এখনো আছে ওই পাগলাটা সুবহানাল্লাহ আমাকে দেখলে পাগলামি শুরু করে এই জিল্লু ভাই রং চা তৈরি করো বাবা জানার কদমে হাসান ভাইকে পাঠিয়ে দাও জিল্লু খেয়াল করলেন আমাকে ভাইয়া আমার বাবা জানার কাছে আপনি একটু যান না আপনার স্টেজে যাচ্ছি আমি আপনার ছেলে আমাকে দাওয়াত দিল কথা বলতে না পারলে আমি তো বড় ধরনের লজ্জা পাবো উঁচু আওয়াজ দিয়ে বলল সুবহান আমি সরাসরি গৌসে মুখতারের কদমে গেলাম বাবা জান লক্ষ লক্ষ মানুষ চারিদিকে ঘোরাফেরা করতে লাগলো আর হাসান রেজাকে চারিদিকে ফিটকানি দিয়ে চিৎকানি দিয়ে চাইতে লাগলেন নিশ্চিত বোঝা গেল হাসান রেজার ভক্ত এত কম আসে নাই আর যদি স্পিকারে কথা বলতে না পারি আমার মামলাটা কি হবে বাবা আর আসবো না প্রথম বছর দাওয়াতে ফেল হয়ে গেলাম উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর যখনই সামনে অগ্রসর হয়ে গেলাম কন্যারে একদম পা বরাবর দাঁড়াইলাম বাবা আজকে যদি দয়া করতে না পারো বলবো যে এই গৌসে মুখতার পাগলাইয়া ঠিক না কি বললাম পাগলা আর যদি ঠিক করে দিতে পারো তাহলে খোদার পাগল পরিচয় হয়ে যাবে উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ একটু মজাক করে হেসে হেসে বের হতে লাগলাম জিল্লু ভাই বলতে লাগলেন আপনার চা একদম গরম আস্তে আস্তে খাইয়েন উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আপনার চা একদম গরম এখন আমি চিন্তা করতে লাগলাম আমার চা যদি গরম হয় আপনার বাবার একটু কেরামতটুকু দেখি না একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এখন যখন ওর পাশে গিয়ে বসলাম উনি তাড়াতাড়ি চিন্তা ফিকিরের মধ্যে বললেন হাসান ভাই এখন আমি কি করতে পারি পৃথিবীর জগতের মধ্যে আমার গৌসে পাক গৌসে মুখতার বাবা জান কেবলার সালাত দুনিয়া ওখান থেকে হাসাহাসি করতে লাগতাম ভাইয়া এখন তো দেখতে পাচ্ছি একটু একটু বোঝা যাচ্ছে সুবহানাল্লাহ আমাকে উনি নিজেই ধরে নিয়ে গেলেন স্টেজের মধ্যে ওরে মানুষের চাপ আর যখন শুরু করতে গেলাম বাবারে মনের খবর তো আমার গৌসে মুখতার নিয়ে নিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ একদম পাকা পুক্ত যেমন নাকি আমি ছাত্র জীবনের কণ্ঠ নিয়ে আওয়াজ করতে লাগলাম জিল্লু হাসতে হাসতে ভাইয়া কেমন লাগে উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার বাবা মরা আল্লাহু আকবার আমার বাবা কি মরা এখন এই কথা বলতে আমার চোখের পানি এসে গেল তারপর গত বছরে যখন গেলাম আমাকে হঠাৎ করে সাক্ষাৎ দিয়ে বলতে লাগলেন আমি খুব কান্নাকাটি করলাম বাবা যে ব্যক্তি গলা ভাঙাকে কুদরতের পক্ষের ভাঙাকে যদি বন্ধু হয়ে ভালো করে দিতে পারো তাহলে আমাদের কাজ বিড়ম্বনা হচ্ছে কেন তাড়াতাড়ি আমাকে একটু জানাইয়ে দেন দেখতে পেলাম হাতের মধ্যে একটি বান্ডিল নিয়ে গত 15-20 দিন আগে এসে আমার কাজের শুভ সংবাদ দিচ্ছেন এগুলো থামকের মতন দেখা যাচ্ছে উনি তো ওই আপনার ছেলে আমাকে বিরক্ত করতেছে কেন সরাসরি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আপনার ছেলে আমাকে বিরক্ত করতেছে কেন এখন আমি এটা নিয়ে সামনে গেলাম এটা করতে কে পাইছেন ওরে বাবা রে বাবা তুই আর এক পাগলামি আমার কাছে আসে না বেটা ছেলেটা আসলে এখন আস্তে আস্তে শিয়ানা হচ্ছে আল্লাহ কবুল করুক জোরে বলুন না এটা আমি ওই এরকম হাতে হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার সময় সুবহানাল্লাহ বলেন না বন্ধুরা আমার আমার সামনে যখন অগ্রসর হয়ে আমি এলান দিলাম ভাইয়া এখন কি করতে পারি এখন ওই কথাটা বলতেই আমাকে ওই কিছু মাত্র পূজা বেঁধে এই ছেলে এগুলো নেত এখন আমি এরকম নিতেই এখান থেকে একটা টুকরো পড়ে গেল আমার বাবা নিয়ে ওটা তুলে দিলেন এটা যখন আমার ভাইয়া দিছে আমার বাবা উনি বলতে লাগলেন যে কুতুবদিয়ার মালিক শাহ হুজুর যখন দিছে এটা তুমি একটু হেফাজতে রাখো গা জোরে বলুন না সুবহানাল্লাহ এখন দুইজনই তো নাই সকালবেলা আমার ফজরের নামাজ ছেড়ে আমার ওস্তাদের কাছে গেলাম হুজুর আমি তো এই খাপটা দেখলাম মামলা খাওয়া তুমি কি
কিছু চিন্তা বিনি করতেছিলেন আমাদের জি তোমার কাজ তো হয়ে গেছে বুঝলে বলেন না সুবহানাল্লাহ সেজন্য লিখলাম মালিক সাহেব বাবা আমার বড় মাওলানা সুবহানাল্লাহ মালিক সাহেব বাবা আমার বড় মাওলানা গালি দিয়ে ভক্তবৃন্দের দিতেন সান্তনা হায় হায় গালি দিয়ে ভক্তবৃন্দের দিতেন সান্তনা সলাতুরিয়া ধনী গরিব দুশ্মন দুস্তর জল্পনা কল্পনা সামনে পড়লে বলে দিতেন সব ঘোষণা দুজোরে বলুন না সুবহানাল্লাহ এটা কি নিয়মের বাইরে লিখলাম কথাটা একদম শুদ্ধি ভাবে হয়ে গেল মালিক সাহেব বাবা আবার বড় মাওলানা গালি দিয়ে ভক্তবৃন্দের দিতেন সান্তনা গালি দিলেন আমার বাবাকে উত্তর দিতেন আরেকজনকে জোরে বলুন না সুবহানাল্লাহ এখন সামনে কেরামত যখন বলতে হচ্ছে আমি যখন প্রথমবার তকরিরের না আমার ছাত্রত্র জীবনে ফাজিলের বছর সুবহানাল্লাহ কোন কারণে কারণে একটা ছাগল নিয়ে যেতে হলো আমার ফুফি আম্মার পক্ষ থেকে এই সুবাদে আমিও যাব হুজুরকে একটু দেখে আসবো সুবহানাল্লাহ এখন যখনই গেলাম ধরা খেয়ে গেলাম এখন এখানে কাল্লো আছে না কাল্লো কাল্লো কাল্লোর চিন্তা না না চিনেন তো হবে তো ওমা সুবহানাল্লাহ এই কাল্লো এখন কাল্লো এসে গেল আমি গিয়ে খুব ভয় আক্রান্ত হুজুর না বললে খাওয়া যাবে না হুজুর না বললে নামাজ পড়া যাবে না হুজুর না বললে কোনো অর্ডার নাই এখন একটা টায়ারার মধ্যে বসা কিন্তু কাপড় সতর কোনো প্রকারে এদূর আসলেই আবার চাদর টেনে দে সুবহানাল্লাহ বলেন এখন যদি পাগল মনে করতাম সতরের খবর থাকতো না ঠিক না এখন দেখা গেল সতরের খবর পূর্ণাঙ্গ আছে কথা বলতে বলতে উপর দিকে উঠে গেলে আবার টেনে দে জোরে বলুন না সুবহানাল্লাহ নামাজের টাইম হলো এ খাল্লো তাড়াতাড়ি আজান দে সিটেঙ্গে মুর হুয়ে নামাজ পড়িব ডাইরেক্ট হুজুরের ভাষা কই দিয়া সুবহানাল্লাহ এ খাল্লো আজান দে আমি মনে করছি হাল্লোকে বলিসাম না দুর্যোগের লুঙ্গি কান বুঝছি গামছা কান এটা রুল লাগি এটা তাড়াতাড়ি এক মিনিট দেন না রুজু না আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিবে লাগি এ হাল্লো ইতরা মুসাফির সুবহানাল্লাহ না এখন নামাজ পড়িবে লাগি সোনিয়া ইবে বলো এহন উদ্দন আন হইনে পারে দেরি কারণ আকাবের মুকুত বুতকের বাড়ি ইনারা মুফতি সাহেব জানি ভয় আক্রান্ত এত লবাজি বলি না বলি মিশে না আছে ওলি সিনি বেলা আর গো বেলা ইতরি আল্লাহ লাগ আহন গক্ত মুস্তারন বুরিদান দেন গো বক্ত হইদি মাত্র কেন হইয়েন হইলাম দিয়া সুবহানাল্লাহ ইয়া হদ নামাজ পড়িব আজান দিয়াই নামাজ পড়িব দেদে হন টাইম টাইম ঠিক নেন হন বারাটা না সরা বেলেন না আরে দেদি না অদ অদ ঠিক আছে দেখ এখন সালাম দেতে ফিরে অবাজি ফেডার খুদে জান যাবি কে রে খুদি তে না কিন্তু নবাজিয়া সালাম ফিরে না এ আল্লাহ সিটাঙ্গে মুলুইয়া বাত খাইব এখন আয় হই দে অবাজি এটা সিটাঙ্গে মুলুই তো কেউ নাই আদর করে বই তো কেহনো মুলুই সে পড়ে আসছে না কোনো গস মুখতার সুবহান সুবহানাল্লাহ নেগাহে মর্দ মুমিন সে বদল যাতী হ্যায় তকদীরি ইহি যৌকে ইয়কি পয়দা তু কট যাতী হ্যায় জঞ্জীরি সুবহানাল্লাহ শরীয়তের খেলাফ কিছু দেখি নাই আমি নামাজ পড়াইলেন বাতের ব্যবস্থা করাইলেন এখন বাজে তো ভাই ও বাজি মন মন চিন্তায় কি এ দুই তিন বাত সুবহানাল্লাহ তা নাই তো মানুষ কি ছোট না হ্যাঁ এই দেখুন আর গো সামনে ভাগি অবুক আর ফেডার বুকে জান যারবি হুজুরি বিহারে ইনকিলু দিয়া এটা বাতা দিতে না না হুজুর ইয়ে নিয়ম নাই জিবে দিয়ে বসি বাইবেন দে ও খোদা রে আজ তো গেই বরবাদ অবা অবা বাদ দিয়ে দিত তলা মিকে গুতে নিয়ে মিকে গো বসি ওমা খাইতে আসি খাইতে আসি খাইতে আসি খাইতে আসি আর মাস্টার রুগ আছে নিবারে কি রোড
বাতুন নহমের কা সুবহানাল্লাহ আরে জোরে করে হন না অন্তরের খবর জানে না জানে কিদের খবর জানে না জানে নামাজের খবর জানে না জানে ওবা একি মারে খুদ কিং কেরামত সোনিয়া এ প্রথমবার গইনি ইনা ছাত্রত্ব জীবনত মাত্র আর ফাজিলের বছর থাকি আই সুবহান রেনার দায়িত্ব রই অঘোষিতভাবে সুবহান রেনার দায়িত্ব সুবহানাল্লাহ না আল্লাহু আকবার এখন আই তো ফাজিলের বছর ফরিকে দি এখন কামিলের জামিয়াত এডমিশন লই ক্লাসের ফাঁকে ফাঁকে ঢাকা ক্লাসের ফাঁকে ফাঁকে সিটা আল্লাহ কবুল করুক আরে ইতিহাস বাবা যেতে খাওয়া দাওয়া ঘুরিয়ে রে আচ্ছা আর কেন করে মজা চাই না গো হইলে বেলা ইতর বলি ইনি এক এক ফ্লাশ হর আস্তে আস্তে দেই দে খদল ফুরুল ইতার নাম কি খালো উনি নাম লম্বা করি গো অনর হুজুরুর ভক্ত সেটি এদুগুন টিয়া লই রে ব্যাঙ্গে একটি কে দুটি কি নল দিকে গ্যাট টিয়া অনর দান বাক্স টি দান বাক্স টি লই তে যাইরে হচ্ছে ইতে কিন্তু হানা ফিরে না হয় হুজুর এখন বসিয়া মানুষ ব্যাকুল হুজুর বসিয়ে ব্যাকুল বন্ধুরে বই গই কে ইয়ে কে না ভাই ওটা সারা কে জেনে পারিব তো আর এক সাইড দিয়ে বই গই সুবহানাল্লাহ আর তো বাতা থাবে লাই এখন হুজুর নহরি বাড়ি না বাড়ি হর দরবারে নব্বস দিন নাকি হুজুরে তাকতে হুজুরে হইল জম ভরিব না তম ভরিব বেদাল আছে তো আয় কর তুমি কিন্তু হই গই হুজুর হইলে সুবহান আল্লাহ ইস্তান না সুবহানাল্লাহ আবার মনোযোগ দন গজ মুক্তারের ফরল বড় আদবর দরবার কিন্তু ইয়া কে আল্লাহ আল্লাহু আকবার আর ইল্লা কান আর আসিন আছে উঠে নাজি হইতেন না ইলিন বহুত বাড়ি বিয়া দিন তুরি দিন দাস সামনে আর ভাই সাদার নদুরি নাই শরীর ভিতর কি ফয়সালা আছে না ইতে বই ও ব্যাকুন দিই হদে ইতে টাও নদি লাগতে ফেলা মুঠি আকার লাগতে ফেলে এটা 500 টিকা আছে 100 টিকা আছে 50 টিকা আছে 73 বান্ডল দুঃখ ফেলা হদড়ো মালিককে গিয়ে আর বল না এ হস না ব্যাকুর মালিককে গিয়ে আর বল না ব্যাকুর হওয়ার মালিককে গিয়ে আর বল না আর হম বুঝি মালিককে গিয়ে আর বল না আল্লাহু আকবার মো বড় মুশকিল জানা বললাম হইতে আছি কি চলের এই বন্ধনা করিস মালিককে গিয়ে আর বল না মালিককে গিয়ে আর বল না এখন ইবে হদ জারুত খেলা নিতে না বুঝেন ইতার হাঁদন হন স্যার ইন্দি আরা মালিককে কি আর বল না ইতার উতাল পাতাল পুরুষতর জজবা আরম্ভ হই অবাম আফসাদ দি অবাজার মাফসাদ দি খদনা মালিককে গিয়ে আর বল না সুবহানাল্লাহ অবাজ আরা বেকুনা করি চাইল ইতা খানতে 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 এই খালুত ইতার হারট দিক ধরে বাইর কর ইতে মনে কইছি দে মালিক কে টিয়ার ফল সুবহানাল্লাহ অবাজ আর তো সুগর বানে গি ওবু কি বেকেন কথা চট্টগ্রামের খদলপুর জমিনত ঘটনা ঘটের আর কুতুব দিয়া শরীফের মধ্যে বই এতুন টিয়া লই দিবে কেন জানে বড় করি হন সুবহানাল্লাহ মাত্র 1000 গটিয়া অড়া সারা ইতে বাঙ্গি ফেলাই ইচ্ছে করি ভাঙ্গি দে টিয়া ধরাই দেন ইচ্ছে করি যদি উজুরন হামক কেন তো ভাই কোন আরিশে তো মারে দেবে এই প্রথম শরীফ জিবিল হয় আয়াতলা নাম হই দবা ইচ্ছে করি প্রথম মাত্র 1000 গটিয়া তুই লই দূরে দূর দে উজুর কিরিব মনে থাকে না সিদেরি আহা আল্লাহু আকবার 1000 গটিয়া তুই লই ভাঙ্গি দে 1000 মুতি উন তো দিই তারপরও হতে ঠ্যাং সুরাত লাগি সুবহানাল্লাহ আবাজ ইতের হনা হাল্লা হাল্লে দূরে দূরে তো ঠ্যাং দূরে দূরে তুই আর ওনা সারা আটকা দিলেন সুবহানাল্লাহ আরা বিশ্ব লাইসি কইরা নও হড় হদল ফুরু জমিন হনা হারন হারন ভেঙ্গি দেরি এটা আর ওনা সারা তুই আটকা দিলি এ খবর কুতুব দিয়ে জমিনত হইল হনা সুবহানাল্লাহ আচ্ছা তোলি তুই মাপ সব দে না দে মাপ সাই আকি না এনে মাইক দে ওদিক তাহলে তোরে হান দর তোর মারে বোন রে ফোন লা তো চলে না ব্যাকিন এ ব্যাকুর জি আওয়াজ 100 বার উড়ি মধ্যে বমি আর হদ এ গন ব্যাকুর 1 2 3 4 তো তো ঘরের করোনার পরে হদ সেট করিলা এক গ্রুপ এক গুণ লইয়ে এবার আওয়াজ আরে দে কত তুই ই লইয়ে রে তুই সিদ্ধ খানদানে পারিব না এটা ভিতর গজব আছে গজব গজব গজবই তোর ভাই তুই আই তোর মাপ করার না কি বুঝলেন দিয়া
একটা টিয়ার ভিতরে গজবর টিয়া তোর হাদত কালো নাই তুই ইন তো মালিকের হাদলের তরে বুদারা তুই হতর এসে আবার হাদল লেবেল নাই তুই তোর হওয়া ফাইস নাকি আর মনি বুত তোরে বাসা লইলাম না সুবহানাল্লাহ বড় করে না সুবহানাল্লাহ দনি গরীব দুশমন দুস্তর জল্পনা কল্পনা সামনে পড়লে বলে দিতেন সব ঘোষণা কে বলে যে নবী নাকি গায়েব জানে না কে বলে যে নবী নাকি গায়েব জানে না গোলাম নবীর নাগাল পেলে জিজ্ঞাস করো না গোলাম নবীর নাগাল পেলে জিজ্ঞাস করো না গায়েব জানে না জানে নবী না জানে বলে হতে তুমি মেনা জানে আর শূন্যর দাবি ঠিক আছে না নাই শূন্য আল্লাহ জানে নাই ইয়া গায়েব জানে না জানে ইবে কি গসবাগ না আদানা দরজার গোলাম ওর গোলাম ওর গোলাম ওর গো গোলাম আলী শহরের গোলাম সুবহানাল্লাহ না ইবের যদি এই মামলা হয় তো ওলি আল্লাহর মামলা উরগুন হন্তব কইব বড় করে না সুবহানাল্লাহ যে বুঝি তো কালির বুলি সে তুলি তো মুখ তার ঝুলি যে বুঝি তো কালি বুলি সে তুলি তো মুখ তার ঝুলি দুষ্য সহ্য পাওয়া গেলে মিল তো পারবানা মালিক শাহ বাবা আমার বড় মাওলানা মালিক শাহ বাবা আমার বড় মাওলানা গালি দিয়ে ভক্তবৃন্দের দিতেন সান্ত্বনা একটু জোরে হবেন সুবহানাল্লাহ বিশ্ববাসীকে কাঁদাইয়া দেশবাসীকে জানাইয়া শেষ পরিচয় দিয়া গেলেন কুতুব শরীফ আস্তানা সুবহানাল্লাহ মালিক সাহেব বাবা আমার বড় মাওলানা এবার স্বীকার করতে বাধ্য হলাম হাসান রেজা কেন্দে বলে নিশিরাতে চরণ তলে হাসান রেজা কেন্দে বলে নিশিরাতে চরণ তলে নিজ পরিচয় দিয়া গেলাম আমি তোমার দিওয়ানা মালিক শাহ বাবা আমার বড় মাওলানা মালিক শাহ বাবা আমার বড় মাওলানা গালি দিয়ে ভক্তবৃন্দের দিতেন সান্ত্বনা আমিন তুমি মদিনার গোলামি আমায় দেখ ও হযরত কিবলা মদিনার গোলামি মুখে পড়তে হবে বড় করে নিয়ত করে দেবেন আমার মা বোনরাও পারবেন যদি আপনাদের নিয়তের কিছু দরকার হয় আর কি তো মদিনার গোলামি আমায় দেখ ও হযরত কিবলা মদিনার গোলামি বেলায়েতের গোবর নারী গৌসে খুদা মাইজ ভান্ডারী বেলায়েতের গোবর নারী গৌসে খুদা মাইজ ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দেখ ও হযরত কিবলা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা বাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা বাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কানে রাগ আশা নিয়ে আসে যারা
উক্ত মুরিদ আশেক কানেরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আল্লাহ যেন সবাইকে কবুল করেন আমিন অনেক ভাইদের নাম লিস্টের আমার সামনে আছে প্রবাসী ভাইদের জন্য দোয়া চাইলেন খেতখামারি ভাইদের জন্য দোয়া চাইলেন আল্লাহ তাদের হকের মধ্যে দোয়া কবুল করুক যারা অসুস্থ তাদেরকে শেফায়ে কুল্লিয়া আজারা নসিব করুক মাবুদদেরকে আল্লাহ হেদায়েতের পথের প্রতীক আল্লাহ জিন্দেগানের গুনাহ মাফ করে দিক হাজি আক্কাস আলী আক্কাস সওদাগর আব্দুল সামাদ আইয়ুব আলী হাবিবুর রহমান মাসুদ নাইমুদ্দিন রাজু সালাউদ্দিন ফরিদ আহমদ আব্দুল খালেক খোরশেদ আলম ইউনুস হামিদ হানিফ হাসনাইন রিয়াদ আহমদ রেজা রবিউল আলম নবজাতক একজন সন্তান মারা গেলেন আল্লাহ সবার নামে নামে ফরিয়াদকে তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ওগো মাওলা তোমার আলিশান দরবারে পাকের মধ্যে রাতের গভীরতম মুহূর্তে আল্লাহ যে ওয়াক্তের মধ্যে তুমি বান্দার দোয়া কবুল করো তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতে লাগলো আল্লাহ তাহাজ্জুদের নামাজীদের নামাজ কবুল করো সিজদা কবুল করো রুকু কবুল করো কেরাত কবুল করো ওই মুহূর্তের মধ্যে মাওলা সমস্ত দেশবাসী ঘুমের মধ্যে আমরাই সরবরার জমিন এলাকাবাসীরা প্রবাসী ভাইদের পক্ষে গোল্ডেন বিচ রোডের মধ্যে বসে মধ্যম পতেঙ্গার আল্লাহ জনগণ রাখ তোমার নবীর ঈদে মিলাদুন নবী উরসে গাউসুল আজমকে একটা করে সুন্নি কনফারেন্স বানিয়ে তোমার আলিশান দরবারে ভিক্ষার হিসেবে হাত টানলাম মেহরবানি করে দয়া করে আল্লাহ আমাদের পক্ষ থেকে আজকের আলিশার মাহফিলকে তুমি কবুল করে নাও শুরু থেকেই পর্যন্ত যত তেলাওয়াতে কোরআন হাদিসে পাকের তেলাওয়াত জিকির আজকার হলো নাতে মুস্তফার তেলাওয়াত হলো সোয়া দবি হলে ক্ষমা করে সব আল্লাহ তেলাওয়াতের হাদিয়া তোফা মেহরবানি করে দয়া করে মাহবুবে মুস্তফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও আল্লাহ সমস্ত আম্বিয়াই কেরামের নামে নামে আরবাই পাকের মধ্যে পৌঁছায় দাও সমস্ত সাহাবা তাবিন তবে তাবিন আইমাই মুজতাহিদিন মুফাসসিরিন মুতাকাদ্দিমিন মুতাখিরিন আলে বাইতে রাসূল পাক পঞ্জতন আরবাই পাকের মধ্যে পৌঁছায় দাও খলিফাই রাশিদিনদের নামে নামে আরবাই পাকের মধ্যে পৌঁছায় দাও ও মাওলাই করিম জান্নাতুল বকি জান্নাতুল মোহাল্লা শরীফের মধ্যে অসংখ্য আনসার মুহাজির আল্লাহ মুমিন মুমিনাতরা শুয়ে আছেন তাদের নামে নামে আরবাই পাকের মধ্যে পৌঁছায় দাও আয় মাওলাই করিম মেহরবানি করে দয়া করে আয় আল্লাহ আজকের আজিম শান ঈদে মিলাদে মুস্তফার হাদিয়া তোফা আয় আল্লাহ মেহরবানি করে হুজুর গাউসে মুক্তাদ খাজা করিম নামাজ আরবাই পাকের মধ্যে পৌঁছায় দাও মাযহাবের প্রত্যেক আইমাদের নামে নামে আরবাই পাকের মধ্যে পৌঁছায় দাও আয় আল্লাহ তরিকতের প্রত্যেক মশাইখের নামে নামে আরবাই পাকের মধ্যে পৌঁছায় দাও আল্লাহ মেহরবানি করে দয়া করে আজকের মাহফিলে মিরাদের আল্লাহ সওয়াব ভারতবর্ষে 360 ওড়িয়া চট্টগ্রামের 12 ওড়িয়া বেলায়েতের সম্রাট গাউসুল আজম মাজবানদারি হযরত কিবলা বাবাজান কিবলা ওসিয়ে গাউসুল আজম দ্বারা ময়না শাহিন শাহরাস জিয়ালক মাজবান নামা শবীর বশর মাজবানদারি মঈনুদ্দিন আল হাসান আর হোসেনের মুতাল্লিকিনে ভান্ডার প্রত্যেকের নামে নামে আরবাই পাকের মধ্যে পৌঁছায় দাও গাজী দিনে মিল্লাতের ওই পাকের মধ্যে পৌঁছায় দাও আব্দুর রহমান চৌরভী সৈয়দ মুসির কুটি হাফেজ খারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাহুল্লাহ তাআলা পাকের মধ্যে পৌঁছায় দাও আয় আল্লাহ আজ তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে বাংলার জমিন থেকে চট্টগ্রামের জমিন থেকে ও মুনিব মাওলা সরপরা এলাকা থেকে যত আউলিয়া ইকরামরা বিদায় নিলেন সমস্ত ওলি আল্লাহদের নামে নামে আর ভাই পাকের মধ্যে পৌঁছায় দাও আল্লাহ আমরা যারা হাত পেতে দিলাম জানি না কার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আপনজন স্বজন আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করলো হক আদায় করতে পারেনি মাওলা করিম মেহরবানি করে দয়া করে আজকের মাহফিলে মিরাদের হাদিয়া তোফা আমাদের মেহরবান মা বাবা দাদা দিয়ে নানা নিখে সহকারে আপনজন স্বজন হকদারদের নামে নামে আর ওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও আয় আল্লাহ তাদের জিন্দেগানের গুনাহ মাফ করে দাও হে
আল্লাহ উম্মতে মুহাম্মদের আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আয় আল্লাহ মেহরবানি করে দয়া করে আলহাজ আক্কাস আলী এবং তার পরিবারবর্গের পক্ষে দোয়া চাইলেন, আল্লাহ তার হকের মধ্যে দোয়াকে কবুল করো, তার আশা উম্মতকে তুমি পূরণ করে দাও। আল্লাহ যারা গরু দিয়ে আল্লাহ মাহবুদ মেহরবানি করে বস্তা দিয়ে আল্লাহ অর্থ দিয়ে যারা প্রতিশ্রুতিবদ্ধ হলেন 2021 সালের জন্য, মাওলা তাদের অনুদানকে কবুল করো, তাদের তকদিরকে পরিবর্তন করে দাও। এই বছর যাদের অর্থ দিয়ে স্বার্থ দিয়ে দন দিয়ে দৌলত দিয়ে পরিশ্রম দিয়ে শারীরিক আল্লাহ মানসিকভাবে আল্লাহ মেহরবানি আজকের মাহফিল সফল সার্থক হয়ে গেল, হে আল্লাহ প্রত্যেকের অনুদানকে তুমি কবুল করো, এক একটি হাজারের বিনিময়ে লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, অভাবকে মুসর করে দাও, মুশকিলাতকে আসান করে দাও। বিগত বছরে ছিল আজকে আমাদের মাঝে নাই, মাওলা আগামী বছরও নাও থাকতে পারে, আল্লাহ আমাদের সবাইকে তুমি মকবুল বানিয়ে নাও, কলমা নিয়ে মরার সুযোগ করে দাও, আমাদের তকদিরকে তুমি পরিবর্তন করে দাও, আমাদের মুশকিলাতকে আসান করে দাও। যারা জটিল কঠিন রোগী তাদেরকে শেফা দান করো, বেকার তালে বাকার করে দাও, লাউলাদ থাকলে ঔলাদ দান করো, করজদার থাকলে মুক্তির ব্যবস্থা করে দাও, বেনামাজি থাকলে নামাজি বানিয়ে দাও, মাহবার নাফরমান থাকলে ফরমাবরদার বানিয়ে দাও, ঈমানের মধ্যে নুকস থাকলে মাওলা পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দাও। আল্লাহ মেহরবানি করে দয়া করে আজকের মাহফিল যাদের কারণে সফল সার্থক হলো, আল্লাহ আজ পৃথিবীর মধ্যে তাদেরকে তুমি সফল সার্থক করে দাও। আগামী বছর প্রতিশ্রুতিবদ্ধ বন্ধুদেরকে তুমি কবুল করো, এই এলাকার মধ্যে এই মাহফিলকে সারি আর সারি করে দাও, মা বোনদের ফরিয়াদকে কবুল করো, বাবা ভাইদের ফরিয়াদকে কবুল করো। আল্লাহ জিন্দেগির মধ্যে একবার হলেও আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করো, মাহবুবে মুস্তফার জিয়ারত নসিব করো। আয় আল্লাহ আমরা প্রত্যেকের খুফিয়া আরজুকে তুমি পূরণ করে দাও, অফুরন্ত নিয়ামত দিয়ে আমাদের বৈঠকের বদলা দান করো। খোদায়া বহকে বনি ফাতিমা কে বর কৌলে ইমা কোন খাতেমা আগর দাওয়াত মরত কুনি বর কবুল মনোদস্ত দামা নেয়ালে রসুল মনোদস্ত দামা নেয়ালে রসুল। আল্লাহ আব্দুল হামিদ সহ যারা অসুস্থ তাদেরকে তুমি শেফা দান করো। আল্লাহ আগামীকাল থেকে ঘুম থেকে উঠতে পারবো তার কোনো নজির নাই মাওলা, আজকের বৈঠকটুকু দিয়ে কলমাওয়ালা বানিয়ে জান্নাত আমাদেরকে নসিব করে দাও, যার যে সমস্যা তুমি সমাধান করে দাও, প্রতিজনের মুশকিলাতকে আল্লাহ তুমি আসান করে দাও। আল্লাহ এলাকার প্রতি তোমার রহমতে কামনা বর্ষণ করো। আল্লাহ অনেক যুবক ভাইরা হতে না বুঝতে পারে তাদেরকে সুবুঝ এনায়ত করো। আল্লাহ নজওয়ান ভাইদেরকে তুমি কবুল করো। ওয়াসাল্লা আলা হাবিবিল করিম বেহক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।